কলকাতার ঝিনাইদহের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্য এখনও উন্মোচিত হয়নি হত্যার অন্যতম সন্দেহভাজন সিএমকে কলকাতায় গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের ধারণা আনারকে শাশ্রত করে হত্যার পর মরদেহ টুকরো করে অন্যত্র ফেলে দেওয়া হয় তবে মরদেহের সন্ধান এখনও মেলেনি এই ঘটনায় ব্যবহৃত হয়েছে সন্দেহে একটি গাড়ি জব্দ করেছে পুলিশ সেই গাড়ি থেকে ফরেনসিক এবং ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করেন এই হত্যাকাণ্ডের তদন্তে ভারতীয় পুলিশের একটি বিশেষ টিম আজ ঢাকায় আসবে এস এম সুমনের প্রতিবেদন ভারতে চিকিৎসার জন্য গিয়ে খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডকে ঘিরে প্রতিনিয়তই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য কলকাতা পুলিশ ধারণা করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কলকাতার গণমাধ্যম জানিয়েছে গত তেরোই মে কলকাতার অভিজাত এলাকা নিউটাউনের বিলাসবহুল আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজিম আনারকে শ্বাসরোধ করে হত্যা করা হয় পরে তার দেহ কয়েক টুকরা করা হয় ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিন ধরে দেহের অংশবিশেষ অন্যত্র সরিয়ে ফেলা হয় কলকাতা পুলিশের ধারণা প্লাস্টিক ব্যাগে ভরে আনারের দেহের টুকরা করা অংশগুলো বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে সন্দেহে একটি গাড়ি জব্দ করেছে কলকাতা পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে শনাক্ত করা হয় এরপর গাড়ি মালিকের সঙ্গে যোগাযোগ করে সেটিকে কলকাতা নিউ টাউন থানায় আনা হয়েছে উদ্ধার হওয়া গাড়ি থেকে পুলিশের ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্টের বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছে এই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন সিয়াম নামে একজনকে বৃহস্পতিবার কলকাতায় গ্রেফতার করা হয়েছে খুনের ঘটনার সাথে আনারুল আজিমের বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিন নামে একজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে বাংলাদেশে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে এই খুনের ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের একটি বিশেষ প্রতিনিধি দলের ঢাকা আসার কথা রয়েছে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা